শালা ছেলেদের জীবনটা কষ্ট, ভাবতেছি বাড়ি থেকে বের হয়ে যাবো, কারণ ঘরের ভিতরে কোনো ইজ্জতি নাই আমার। যেদিন রুটি দুইটা বেশি খায় নাস্তায়, ওই দিন কয় যে হ্যাঁ খাও খাও, বাপ মা রুটিলে খাইতেছো তো, কোনো চিন্তা নাই, সুন্দর মতো খাইতে থাকো। যেদিন তুমি নিজ ইনকাম করতে পারবা ওই দিন বুঝবা, না যেদিন আমি নিজ ইনকাম করবো ওই দিন আমি হাওয়া খেয়ে বাঁচবো। আর যেদিন রুটি দুইটা কম খাই ওই দিন কয় যে নিশ্চয় তোর কোনো মেয়ে শেখা দিছে, এই কারণে কোনো মায়ের পেরে পড়া তুই ভালো মতো খাওয়া দাওয়া কথা সস্তা। আর যেদিন বাহিরে একটু বন্ধু বান্ধবকে লয়ে ঘুরি ওই দিন কয় যে হ্যাঁ ঘুরো ঘুরো, আজ এরা তো খাই দেয় কোনো কাম নাই, বকাটা পোলা বানকে লয়ে ঘুরো। আর যেদিন ঘরের ভিতরে ভদ্রভাবে বসে থাকি ওই দিন কয় যে নিশ্চয় তোর কোনো মেয়ে শেখা দিছে, যার কারণে তুই পেরায় ঘরের ভিতরে বসে রয়েছস। যেদিন চুলগুলো কাটে একটু ভদ্র হয়ে যাই তখন কয় যে মা বাবার কথা তো চুল ছোট করস নাই, অবশ্যই কোনো না কোনো মেয়ের কথা চুলগুলো ছোট করতস, মানে ঘুরে ঘেরে মায়ের কথাই আসে। এই জন্য ভাবতেছি বাড়ি থেকে বের হয়ে যাবো, কিন্তু বাড়ি থেকে বের হয়ে কয় যাবো সালাই দুঃখ কায় খতম নেই হতাবে।